সুজা বঙ্গদেশে বিদ্রোহ করেছে কিন্তু সে এখন সম্রাট নাম নেয়নি, কিন্তু মুরাদ গুজরাটের সম্রাট নাম নিয়ে বসছে, আর দাক্ষিণাত্য থেকে ঔরঙ্গজেব তার সাথে ঝোঁক দিয়েছে। দেখি ভেবে দেখি, এরকম কখনো ভাবিনি, অভ্যস্ত নই, তাই ঠিক ভাবনা করতে পারছি না। এলাহাবাদে আমার পুত্র সুলেমানকে সুজার বিরুদ্ধে যাত্রা করার জন্য গেছে, তার সাথে বিকানিরের মহারাজ জয় সিং আর সৈন্যাধ্যক্ষ দিলীপ থাকে পাঠ, আর মুরাদের বিরুদ্ধে আমি মহারাজ যশবন্ত সিংকে পাঠাচ্ছি। পাঠাচ্ছ? এ বিদ্রোহ দমন করতে আমি জানি না, আমি কার জন্য ভাবছি না, ভাবছি যে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ কাজ, তুমি তাদের নির্বিরোধে রাজধানীতে আসতে পারো। কখনো না, এ হতে পারে না বাবা, প্রজা রাজার উপর খড়্গ তুলেছে, সে খড়্গ তার নিজের স্কন্ধে পড়ুক, রাষ্ট্রদ্রোহীকে মমত্ব দেখাবেন না বাবা। সে কি জানা, আর আমার পুত্র? হোক পুত্র, কি যায় আসে তাতে, পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী? পুত্রকে প্রয়োজনে পিতার শাসনও করতে হবে। আমার হৃদয় শুধু এক শাসন জানে, স্নেহের শাসন। বিচারি মাতৃহারা পুত্র কোনখানে আমার, দাদির শাসন করব কোনখানে জানা দাদা। যে দেখ ওই তাজমহলের দিকে, যে দেখ তার বর বলিষদের শাসন করতে। বাবা, এই দুর্বলতা কি ভারত সম্রাট শাহজাহান কি সাজে? সাম্রাজ্যকে একটা অন্তঃপুর, একটা ছেলে খেলা, প্রজা বিদ্রোহী হলে সম্রাট কি তাকে পুত্র বলে ক্ষমা করবে? স্নেহ কি কর্তব্যকে ছাপিয়ে উঠবে? আমার কোনো যুক্তি নেই, আমার কেবল এক যুক্তি, সে স্নেহ। ভাবছি দাদা, যে যে পক্ষে পরাজয় হোক তাতে আমার সমান ক্ষতি, এ যুদ্ধে তুমি পরাজিত হলে আমায় তোমার নাম মুখখানি দেখতে হবে, তারা পরাজিত হয়ে ফিরে গেলে না তারা কাজ নেই, তুমি তাদের নির্বিরোধ রাজধানীতে আসতে দাও, আমি তাদের বুঝিয়ে বলবো, তবে তাই হোক পিতা। দাঁড়া, তুমি কি এই রকম করে তোমার বৃদ্ধ পিতার প্রতিনিধির কাজ করবে? পিতা যদি স্বয়ং শাসনক্ষম হতেন তাহলে তোমার হাতে তিনি রাজ্যের রশ্মি ছেড়ে দিতেন না। উদ্ধত সুজা, সকল্পিত সম্রাট মুরাদ আর তার সহকারী ঔরঙ্গজীব বিদ্রোহের নিশান উড়িয়ে ডঙ্কা বাজিয়ে আগ্রায় প্রবেশ, আর তুমি পিতার যোগ্য প্রতিনিধি হয়ে তাই সহাস্য মুখে দাঁড়িয়ে দেখবে? বাহ, ভাববেন না পিতা আমি সাম্রাজ্যের প্রত্যাশী, তার জন্য যুদ্ধ নয়, আমি দর্শনে উপনিষদে এর চেয়ে বড় সাম্রাজ্য পেয়েছি, আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা। তুমি যাচ্ছ ন্যায়ের সিংহাসন রক্ষা করতে, দুষ্কৃতকে শাসন করতে, এদেশের কোটি কোটি নিরীহ প্রজাদের অরাজক অত্যাচারের হাত থেকে বাঁচাতে। যদি রাজ্যে এই দুষ্প্রবৃত্তি শৃঙ্খলিত না হয় তবে এই মোগল সাম্রাজ্যের পরমায়ু আর কয়দিন? পিতা, আমি প্রতিজ্ঞা করছি ভাইদের কাউকে পীড়ন বা বধ করব না, তাদের বেঁধে পিতার পদধূলে হাজির করব, তখন ইচ্ছা হয় পিতা তাদের ক্ষমা করবেন। তারা জানুক যে সম্রাট শাহজাহান স্নেহশীল কিন্তু দুর্বল না, উত্তম, তবে তাই হোক, তারা জানুক যে শাহজাহান শুধু পিতা নয়, শাহজাহান সম্রাট। যাও তারা, এই নাও আমার বাচ্চা, আমি আমার সমস্ত ক্ষমতা তোমায় দিলাম, বিদ্রোহীর শাস্তি। কিন্তু এ শাস্তি তাদের একটা নয়, শাস্তি আমার। পিতা যখন পুত্রকে শাসন করে, পুত্র ভাবে যে পিতা কি নিষ্পুত, যে পিতার উত্তত মিত্রের অর্ধেকখানি পড়ে, সেই সম্রাট
ধন্যবাদ আরেক দিকে সম্ভব মুদ্রিত মনোরাশার কথা অন্য বিস্কিট একটি দেশ দিল্লর দিল্লর ওই যে পর্বটা এইদিকেই আসছে আমাদের যুদ্ধ জয় হয়েছে আনন্দ করো ফুর্তি করো অচিরে পিতাকে সিংহাসন থেকে নামিয়ে আমি সেখানে বসছি এই ভাবছ দিলদার ঘর নড়ছ যে এই যাহাপনা আমি আজ একটা তথ্য আবিষ্কার করেছি কি শুনে যাহাপনা এই হিংস্র জন্তুদের মধ্যে দস্তুর আছে পিতা সন্তান খায় কি আছে কিনা হ্যাঁ আছে তাই কি কিন্তু যাহাপনা এই তাদের মধ্যে এই প্রথাটা নেই বোধহয় সন্তান পিতা খায় না এই প্রথাটা ঈশ্বর কেবল মানুষের মধ্যেই দিয়েছে দুরকমই চাই তো খুব বুদ্ধি খুব বুদ্ধি কি মজার কথা বলেছো দিলদার কিন্তু যাহাপনা মানুষের যেরকম বুদ্ধি তাতে মনে হয় মানুষ যেন ঈশ্বরের উপরে চাল চলেছে এরকম এই দেখুন যাহাপনা তাই আমি মানুষকে দাঁত দিয়েছিলেন কি জন্য চর্বণ করবার জন্য নিশ্চয় বাহির করবার জন্য নয় অথচ মানুষ যে দাঁত দিয়ে চর্বণ তো করেই তার উপর সে দাঁত দিয়ে হাসে তাহলে ঈশ্বরের উপর চাল চলেছে বলতে হবে তা বলতে হবে বই কি শুধু হাসে না যাহাপনা আজকের জন্য অনেকে বেশ চিন্তিত বলেও বোধ হয় কেউ কেউ এর জন্য পয়সা খরচ করে যাহাপনা আচ্ছা যাহাপনা এই দয়াময় মানুষকে জীব দিয়েছিলেন কেন চাকপার জন্য তো অথচ মানুষ তা দিয়ে ভাষা সৃষ্টি করে ফেলল দয়াময় মানুষকে এই নাকখানা দিয়েছিলেন কেন নিঃশ্বাস ফেলবার জন্য তো আর শুকবার জন্য বোধ হয় অথচ মানুষ তার উপরে বাহাদুরি করেছে মানুষ সেই নাকের উপর চশমা পরে আবার কারো কারো নাক ঘুমের ঘরে বেশি একটু ডাকেও তা ডাকে আমার কিন্তু ডাকে না আগে যাহাপনার শুধু যে ডাকে তা নয় তা একেবারে ওই দিনে দুপুরে ডাকে আচ্ছা এবার যখন ডাকবে তুমি তখন দেখিয়ে দিও ওই একটা জিনিসই যাহাপনার নিরাকার ঈশ্বরের মতো তা কখনো দেখানো যায় না কারণ দেখিয়ে দেবার মতো যখন অবস্থা হয় তখন তা ডাকে না আচ্ছা দিলদার ঈশ্বর মানুষকে যে কান দিয়েছেন তার উপর কোনো বাহাদুরি করতে পেরেছেন আগে যাবো না তা দিয়ে তো একটা দার্শনিক তথ্য আবিষ্কার করে ফেললো ওই যে কান টানলে মাথা আসে অবশ্য যদি কানের পেছনে একখানা মাথা থাকে অনেকেরই তা নেই কি না নেই নাকি মোরা ওই দাদা আসছেন এখন তুমি যাও জি আগে যাবো এসো দাদা তোমায় আলিঙ্গন করি তোমার বুদ্ধি বলে আমাদের এই যুদ্ধে জয় হবে আমার বুদ্ধি বলে না তোমার শৌর্য বলে কি অদ্ভুত শৌর্য তোমার মৃত্যুকে একদম ভয় করো না আসফ খা একটা কথা বলতেন মনে আছে যারা মৃত্যুকে ভয় করে তারা জীবন ধারণ করবার যোগ্য নয় সে যাব তুমি যশবন্ত সিং এর 40,000 মোগল সৈন্য কি মন্ত্র বলে বশ করবে কেন একটা ভৌতিক ব্যাপার যুদ্ধের পূর্ব দিন আমি জনাগতক সৈন্যকে মোল্লা সাজিয়ে এপারে পাঠিয়েছিলাম তারা মোগলদের বুঝিয়ে গেল যে কাফেরের হয়ে দারার সঙ্গে যুদ্ধ করা এও কাজ আর কোরআনে তা নিষিদ্ধ তারা ঠিক তাই বিশ্বাস করেছে আশ্চর্য তোমার কৌশল কার্যসিদ্ধির জন্য কেবল একটা কৌশলের উপর অবলম্বন করলে চলে না সেজন্য যত রকম ফন্দি আছে ভাবতে হয় এই যে মোহাম্মদ পিতা কি সঙ্গ ওরা যশবন্ত সিং তার সকলের জন্য সশৈন্য আমাদের শিবির প্রদক্ষিণ করছে আমরা কি আক্রমণ করব না উদ্দেশ্য রাজপুত আমি যখন সশৈন্য নর্মদা তীরে এসে উপস্থিত হই তখন যদি মহারাজ আমায় আক্রমণ করেন আমার পরাজয় অবশ্যম্ভাবী ছিল কারণ তুমি তখন এসে পৌঁছাওনি তাছাড়া আমার সৈন্যরাও ছিল পর্যাপ্ত কিন্তু এরূপ আক্রমণ বিরোচিত নয় বলে মহারাজটা খুললেন না প্রতি দর্পে পতন হবেই আমরা তাহলে আক্রমণ করবো না না আমার সৈন্য শ্রী প্রদক্ষিণ করে যদি মহারাজের কিছু মাত্র সান্ত্বনা হয় তাহলে একবার কেন তিনি 10 বার আমার শিবির প্রদক্ষিণ করুন না যাও পুত্র জীবিতা
পুত্র যুদ্ধ মেলে হয় সরল উদার নির্ভীক পুত্র। তাহলে তুমি এখন বিশ্রাম করো, আমি যাই।
বিশ্বাসঘাতকের মহারাজ, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি শিবিরে যাও, কোনো ভয় নেই বিহার। ঈশ্বরের আদেশ। চুপ, কথা বলো না, আমায় একটু ভাবতে দাও। 100 কামান, মুরাদ তুমি যাও, আমায় একটু ভাবতে দাও। এবার তোমার উত্থান না পতন? পতন অসম্ভব, উত্থান কিন্তু কি করে? তুমি আমার কেন? দাদা, এই বকর পক্ষ থেকে সাড়ে টাকা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। সাড়ে টাকা এসেছে? উত্তম, তাকে সসম্মান এখানে নিয়ে এসো। না, আমি নিজের তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তর্কের সময় নেই, শিবির যেমন আছে তেমনি থাক, দাঁড়ার সৈন্য আমরা আক্রমণ করবো না। পাহাড়ের অপর পর দিয়ে আগ্রা যাবার আরেকটা রাস্তা আছে, সেখান দিয়ে চলে যাবো, তারা সন্দেহ করবেন না। তার পূর্বেই আমাদের আগ্রায় গিয়ে পৌঁছতে হবে। এই রাত্রে তর্কের সময় নাই, সিংহাসন চাও, বিরক্তি করো না, নইলে বংশ নিশ্চিত যেন।
আমি সাগ্রহে ঔরঙ্গজীবের অপেক্ষা করছি। সে আমার পুত্র, আমার উদ্ধত পুত্র, আমার লজ্জা, আমার গৌরব। গৌরব বাবা, এত শট, এত মিথ্যাবাদী সে! সেদিন যখন তার শিবিরে গেল, সে আপনার প্রতি প্রগাঢ় ভক্তি দেখালো, বললো মহা পাপ করেছে। সঙ্গে সঙ্গে দুই এক ফোঁটা চোখের জল ফেললো। সে আমাকে বললো, দারার পক্ষে ক্ষমতাশালী ব্যক্তিদের নাম জানতে পারলে নিঃসংকোচিত্তে পিতার আজ্ঞা মতে মুরাদকে ছেড়ে দারার পক্ষ নেবে। আমি সরলভাবে তার সে কথায় বিশ্বাস করে তাকে দারার হিতৈষীদের নাম দিয়েছিলাম। পথে সে পত্র সে হস্তগত করে, এত কপট, এত ধূর্ত! না জানা, ঔরঙ্গজীবের কাজ করতে পারে না, এই আমি বিশ্বাস করবো না, কখনোই না। আসুক সে একবার, আমি কৌশলে তাকে আপনার চক্ষের সম্মুখে বন্দি করবো। সে কি জাহানারা, তারা আমার পুত্র, তোমার ভাই, কাজ নেই জাহানারা। আসুক সে, আমি তাকে স্নেহে বশ করবো, আর তাতেও যদি কাজ না হয় তাহলে পিতা আমি তার পদপান্তে নত জানু হয়ে আমাদের প্রাণ ভিক্ষা চাইব। আর বলবো আমাদের আর কিছুই চাইবার নেই, আমাদের পরস্পরকে ভালোবাসার অবকাশ দাও, বাঁচবার অধিকার দাও। তোমার পিতা কই? তা তো জানি না। শুনলাম এইখানে আসার জন্য সে অশ্বারূঢ় হয়েছেন। কে বলে? তুমি তো ঘোড়ায় চড়ে আকবরের কবরে নামাজ পড়তে গেলেন, আমি তো যতদূর জানি এখানে আসবার তার কোনো অভিপ্রায় নেই। তবে তুমি এখানে কেন মোহাম্মদ? আমি দিয়েছি জাহানারা, আমি না বুঝে অরুণদীপ পড়তে যা যেতে সব দিয়েছি, সে আমি স্বপ্নেও ভাবিনি। মোহাম্মদ জি, তবে কি ভাবো আমি তোমার হাতে বন্দি? বন্দি নয়, তবে আপনার এই দুর্গের বাইরে যাওয়ার অনুমতি নেই। আমি ঠিক বুঝতে পারছি না, কি কি একটা সত্য ঘটনা আর সব স্বপ্ন! কে আমি? আমি সম্রাট শাহজাহান, তুমি তুমি আমার পুত্র, আমার সম্মুখে তরবারি তুলে দেখি একদিন কি সংসারের সব নিয়ম উল্টে গেল। একদিন যার রোষ কষায় তো দৃষ্টি দেখে ঔরঙ্গজীব অর্ধেক মাটির মধ্যে সে দিয়ে যেত, আর সে তার পুত্রের হাতে বন্দি। জানারা জানারা, কি হয়েছে মা? না বাবা। মোহাম্মদ, ভেবেছ এই স্বার্থ, এই অত্যাচার এইখানে নীরবে নিঃসহায় ভাবে দাঁড়িয়ে আমি সব সহ্য করব? ভেবেছ এই কেশরী স্থবির বলে তোমরা আমাকে পদাঘাত করে যাবে? আমি বৃদ্ধ শাহজাহান বটে, কিন্তু আমি শাহজাহান। হে কে আছো? আমার বর্ম তরবারি নিয়ে এসো। আপনার লক্ষ্মীদের দুর্গের বাইরে বের করে দেওয়া হয়েছে। কে দিয়েছে? আমি। কারা?